বিধায়কের উপর নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীকে যেভাবে অত্যাচার চালিয়েছে তারই তারা প্রতিবাদ করবেন এবং আজ দেখা করবেন, কারণ নওশাদ সিদ্দিকী এক কাপড়ে রয়েছেন শনিবার থেকে এবং তার চিকিৎসা পর্যন্ত করানো হয়নি। এই মুহূর্তে তিনজন ঢুকে গেলেন ভেতরে, তিনজন পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে লালবাজারের যে সিকিউরিটির গেট সেই সিকিউরিটি এনক্লোজার, সেই এনক্লোজার দিয়ে তারা ঢুকলেন এবং প্রপার সিকিউরিটি চেকিং এর পর তারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন এবং সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। দেখা করার পর এই পীরজাদারা কি বলেন এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে কি কথা হলো তা সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করবো। এই মুহূর্তে যে সিকিউরিটি এনক্লোজার সেই সেখানে তারা চেকিং করছেন এবং তাদের প্রপার ভেরিফিকেশনের পর তাদের তিনজনকে বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে দেওয়া হবে। এই মুহূর্তে সেই ছবি ওয়াসিম আহমেদ তুলে ধরছে, পুলিশ আধিকারিকরা সঙ্গে রয়েছেন এবং তারা দেখা করে বেরিয়ে আসার পর কি বলেন এবং কি তথ্য উঠে আসে এবং পীরজাদারা তারা ঠিক কি বলেন, নওশাদের সঙ্গে কি কথা হলো সেই সার্বিক বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব এবং সবার আগে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে সিকিউরিটি যে এনক্লোজার সে তার মাধ্যমে চেকিং চলছে, প্রপার ভেরিফিকেশনের পর তারা দেখা করবেন, কথা বলবেন এবং সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ছবি দেখছেন লালবাজার থেকে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি ফুরফুরা শরীফ থেকে লালবাজারে পীরজাদারা যাদের মধ্যে তিনজনকে ভিতরে ঢুকতে নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে দেওয়ার অনুমতি দেওয়া হলো।